Good morning, class 6. আমি চলে এসেছি এই ভিডিওতে তোমাদের lesson number 6 নিয়ে how the little kite learned to fly. কিভাবে ছোট্ট ঘুড়িটি উড়তে শিখেছিল? ক্যাথরিন পাইল এর লেখা. ক্যাথরিন পাইল 1863 তে তার জন্ম হয়েছিল, 1938 এ তার মৃত্যু হয়েছিল. An American artist, poet and children's author. শিশুদের জন্য তিনি বই লিখেছিলেন. Was born in Wilmington, Delaware. Her first major success occurred in 1898. With the counterpane fairy. In the course of her career, she wrote over 30 books, and illustrated of works and of others. এবং ইলাস্ট্রেটর সচিত্র কোন কাজ, ছবি সহ যে সমস্ত বইগুলো থাকে সেই সবগুলোর কাজ তিনি করেছিলেন. লেটস শেয়ার পার্টে কি বলেছে? হেয়ার আর এ ফিউ ওয়ার্ডস, যেরকম বার্ড, এরোপ্লেন, কাইট, ক্লাউড, বেল, এইসবগুলো হচ্ছে নাম. পুট দিজ ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালার. এখানে কালার করা আছে, সেটা কি? ফ্লাইজ উইথ হিউম্যান হেল্প, হিউম্যান হেল্প নিয়ে কোনগুলো ওড়ে? Flies without human help. Human help এর বাইরে বা সাহায্য ছাড়া কোনগুলো পড়ে? Study the following words. নিচে আবার কয়েকটা ওয়ার্ড দেওয়া হলো. Breeze মানে বাতাস, জানো তোমরা. Stream মানে তার বা সুতো. Pull মানে টানা. Tug মানে দড়ি. এবার এইসবগুলো বলতে What are these words associated with? এই শব্দগুলো কোন জিনিসের সাথে যুক্ত? Choose the correct alternative. সঠিক থেকে বেছে নিতে হবে. Flying an aeroplane, flying a kite. এরোপ্লেন ওড়ার জন্য এইসব গুলো লাগে, ঠান্ডা বাতাস, বাতাস মানে বাতাস, সুতো টানতে হয়, দড়ি, এইসব গুলো কি এরোপ্লেন ওড়ার জন্য লাগে? নিশ্চয়ই না. ফ্লাই এ কাইট, ঘুড়ি ওড়ার জন্য লাগে. লাস্ট একটা কোশ্চেন বলা আছে, হোয়াট ইজ সো এনজয়েবল অ্যাবাউট কাইট ফ্লাইং? হোয়াট ইজ সো এনজয়েবল অ্যাবাউট কাইট ফ্লাইং? ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে সবচেয়ে আনন্দের ব্যাপারটা কি? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো. এইসব গুলো তোমরা নিজেরা লিখে রাখবে. ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে ভালো লাগার জায়গা কি হতে পারে? একটা নীল আকাশে যার কোনো সীমা নেই, সেখানে ঘুড়িটা উড়ে বেড়াচ্ছে এবং উপরে উঠে গিয়ে যখন ছোট হয়ে যায়, সেজন্য সেটা দেখতে খুবই ভালো লাগে. তো এরকমভাবে নিজের মতো করে সেন্টেন্স লিখবে. যদি কোনো ফরমেশনের কোনো সমস্যা থাকলে পরে দেখে দেওয়া যাবে. সরাসরি আমি চলে যাচ্ছি টেক্সটে. তাহলে কবিতার নাম কি? হাউ দ্য কাইট, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই. ছোট্ট ঘুড়িটা কিভাবে উঠতে শিখলো? এখানে ঘুড়িকে দিয়ে বলা হয়েছে ঠিকই, কিন্তু এর ভিতরে আরো একটা গভীর মানে রয়েছে. সেটা হচ্ছে যে আমরা যে কোনো জিনিস যখন নতুন করে শিখতে যাই, তখন কিন্তু আমরা সেটা শেখার ক্ষেত্রে নানা রকমের বাধার সম্মুখীন হই, ভয় পাই, সেই জিনিসটা করতে গিয়ে সাহস নিয়ে এগোতে চাই না অনেক সময়. সবাই আমরা নিশ্চয়ই এইটার সাথে রিলেট করতে পারবো. আমাদের সাইকেল চালাতে শেখা বা একটু পরে বাইক চালাতে শেখা, এইসবগুলোর ক্ষেত্রে সাইকেল যখন চালাতে শেখার কথা বলা হয়, চালাতে বলা হয়, তখন যেন আমাদের মনে হয় যে কি করে সম্ভব, দুই চাকার ব্যালেন্সে কি করে একটা সাইকেল চলবে, আমি কখনো পারব না. আমাদের পার্সোনালি আমারও সেটা মনে হতো, তোমাদের হয়তো মনে থাকবে. তারপরে আস্তে সেই সাইকেল চালানোটা শেখা সম্ভব হয়। তো যে কোনো জিনিস মানে সাহস নিয়ে এগোতে হবে এবং চেষ্টা করতে হবে, তবেই সেই জিনিসটা সফল হবে, এই কবিতায় সেটাই বলা হয়েছে। তাহলে কি? আই নেভার, আমি টেক্সটে চলে যাচ্ছি, আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনো পারবো না, দ্য লিটল কাইট সেই, ছোট্ট ঘুড়িটি বলেছিল. আমাদের ক্ষেত্রে এরকম মনে হতে পারে যে আমি কখনো সাইকেল চালাতে পারবো না বা আমি এই কাজটা কখনো করতে পারবো না. আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনো পারবো না, দ্য লিটল কাইট সেই, ছোট্ট ঘুড়িটি বলেছিল. As he looked at the other things high over his head, যখন সে অন্যান্য ঘুড়িগুলোকে দেখলো তার মাথার উপরে উড়ে বেড়াচ্ছে, সেগুলো দেখে তার মনে হলো এটা সম্ভবই না, ঠিক সাইকেল চালানোর ঘটনার মধ্যে. অন্যদেরকে সাইকেল চালাতে দেখলে দুই চাকায় কি করে একটা ব্যালেন্স দিয়ে চালায় দেখে তারা মনে হয় এটা আমার পক্ষে একেবারেই অসম্ভব, আমি পারবই না, এরকম মনে হতো যখন সাইকেল চালাতে পারতাম না. আই নো আই শুড ফল, আমি জানি আমি ঠিক পড়ে যাব. If I try to fly, আমি যদি উঠতে যাই, আমি যদি উঠতে যাই আমি ঠিক পড়ে যাব. আমি যদি সাইকেল চালাতে যাই তবে আমি নিশ্চয়ই পড়েই যাব. Try, চেষ্টা করো, say the big kite, বড় ঘুড়িটি বলে চেষ্টা করো, only try, শুধুমাত্র চেষ্টা করো.
তখন আমাদের পাশে যে থাকে দাদা বা বাবা যেই হোক না কেন সে বলে শুধু তুই চেষ্টাটা কর না তাহলে পেরে যাবি একসময় ঠিক সাইকেল চালাতে পারবি। তো এখানে বলছে বড় ঘড়িটা বলছে কি ট্রাই অনলি ট্রাই চেষ্টা করো শুধু চেষ্টাটাই করো। আর আই ফিয়ার আর না হলে আমার ভয় লাগছে ইউ নেভার উইল লার্ন এট অল তুমি মোটেও শিখতে পারবে না। But the little kite said, into chotto ghoriti bolo, I am afraid, I will fall, amar bhoy lagche, ami pore jabo. The big kite nodded. Boro ghoriti matha rakhte thake. Oh, well, goodbye, thik ache tale shubho bidai, bidai jani chole gelo. I am off, ami chole gelam and he rose towards their tranquil sky, ebong she uboye uthe gelo, she tranquil sky mane shanto akashe uthe chole gelo. Then the little kite's paper, tarpor she chotto ghoriti paper mane kagosta start nodlo at the side node uthlo and trembling ebong kompito holo he shook himself free for flight she nijeke chapiye nilo kapiye nilo kompito kore nilo for flight orar jonno first whirling prothome ghurpak khete laglo jeta ke ghuri oranor khetre bola hoy both khawa mane ghurpak khete laglo druto bhabe and frightened ebong bhoye gelo then brave gone then braver grown tar pore shahosh holo he rose through the air alone she batashe ekai ure barachhe onek upore till the big kite looking down could see oi boro ghori ta jotokhon na porjonto niche na dekha jay mane boro ghori er kache jabe the little one rising steadily chotto ghori ta sthir bhabe upore dike uthche then how the little kite thrilled then how the little kite thrilled with pride tar pore kibhabe chotto ghori ti thrilled hoye gelo shihorito hoye gelo with pride gorbe shihorito hoye gelo as he sailed jokhon she urchilo with the big kite side by side boro ghori tar sathe jokhon pashapashi jokhon urchilo tokhon tar moddhe ekta oshadharon shihoron khele jacchilo gorbe bodh hochilo tar moddhe while far below যখন অনেকটা নিচে হি কুড সি দ্য গ্রাউন্ড যখন সে মাটিকে দেখতে পেল নিচেকে দেখতে পেল এন্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস এবং সেই সমস্ত ছোট ছেলেগুলো যেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো দেখাচ্ছিল মুভিং গ্রাউন্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার তারা ওই শান্ত বাতাসে যেন বিশ্রাম নিচে সেখানে যেন ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে যেন ছোট ওই বা ছেলেগুলোকে ছোট ছোট বিন্দু মতো দেখাচ্ছে সেই ঘুড়িগুলা উপর থেকে সেটাই দেখছে and only the birds and clouds where they are among shekhane ki chilo ta jekhane ure bolche shekhane chilo shudhu pakhi ar megh oh how happy I am oh ami ki khushi hoyechi the little kite cried little chotto ghori ti chitkar kore bolchilo and all I because and all because ebong ja kichu tar karon ki I was brave and tried ami shahosh korechhilam ebong chesta korechhilam tai এটাই অ্যাকচুয়ালি কথা যে সাহস করে চেষ্টা করলে যে কোনো সহজ যে কোনো কঠিন কাজ সহজ পরিণত হয় এবং সেটা করা সম্ভব। তো প্রথমের দিকে ছোট্ট ঘড়িটা উঠতে চাইছিল না প্রথমের দিকে আমরা সাইকেল চড়তে চাই না বা যে কোনো লাইফের যে কোনো সমস্যা প্রথমের দিকে আমরা এগোলে একটু ভয় লাগে কিন্তু সাহস করে এগোলে সেটা সাকসেসফুল হয় যায়। এইটাই এই কবিতার বিষয়বস্তু। তবে নেক্সট লেসন নিয়ে আবার পরের ভিডিওয়ে দেখা হবে আরো করে পড়াশোনা।